नमस्कार बंधुरा एस्ट्रो कानेक्शन यूट्यूब चैनले आपनादेरके अनेक अनेक स्वागत जानाई। बंधुरा এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি মেষ থেকে মীন রাশি পর্যন্ত জাতক জাতিকারা সারা বছর পকেটে পয়সা রাখার জন্য অর্থাৎ ধন রাখার জন্য এবং ধনকে আকর্ষণ করার জন্য মানিব্যাগে কি রাখবেন তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ এই ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে আপনাদের প্রত্যেকের জন্য। এবং এই ভিডিওতে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে শেয়ার করতে চলেছি, যে তথ্যগুলো আপনাদের প্রত্যেকের জন্য যথেষ্ট পরিমাণে কাজে আসবে। তাই ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শশীগ্রাম। আমরা প্রত্যেকেই দৈনন্দিন জীবনে পার্স এবং মানি ব্যাগ ইউজ করে থাকি। হ্যাঁ বন্ধুরা, সেই পার্সের ভিতরে এমন কিছু জিনিস রয়েছে যে জিনিসগুলো আপনাদের অর্থকে আকর্ষণ করতে খুব সহায়তা করে। আমি খুব কনফিডেন্সের সাথে এই কথাগুলো বলতে চলেছি, তাই ভিডিওটির এতটুকু অংশ আপনারা মিস করে যদি ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক কিছু মিস হয়ে যাবে। তাই ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তার আগে যারা অনলাইন আমার কাছে কনসাল্ট করতে চান অর্থাৎ জন্মছক বিচার করাতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, এই নাম্বারে কখনোই কল করবেন না, কারণ কল রিসিভ করা সবসময় সম্ভব হয় না। আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এবং সেখানে মেসেজ করুন, আমি সময় মতো আপনাদেরকে উত্তর দিয়ে দেবো। তাহলে আসুন জেনে নেওয়া যাক, মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত আপনি যে রাশির মধ্যেই হন না কেন মানি ব্যাগ বা পার্সের ভিতরে কী এমন জিনিস রাখবেন যা রাখলে আপনাদের প্রত্যেকের অর্থনৈতিক স্থিতি বহুল অংশে ডেভেলপ করবে এবং ধন বৃদ্ধি ঘটবে এবং ধনের আকর্ষণও আসবে। তা আসুন জেনে নেওয়া যাক। প্রথমে আসি মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা মানি ব্যাগ বা পার্সের ভিতরে কী রাখবেন আসুন জেনে নেওয়া যাক। প্রথমে একটি কথা বলি, আমরা প্রত্যেকেই কিন্তু পার্স ব্যবহার করি এবং পার্সের মধ্যে অযাচিত অনেক কিছুই রাখি, যেমন ছোট কোনো চিরকুট, কোনো নাম্বার লেখা আছে ফোন নাম্বার, বা কোনো বিল রয়েছে যে বিলটা পেড করা হয়ে গেছে, এবং ছেঁড়া টাকা, এই সব কিন্তু রাখা যাবে না পার্সের ভিতরে। পার্সের ভিতরে আপনারা শুধুমাত্র ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, যেগুলো খুব ইম্পর্টেন্স নথি সেগুলো রাখতে পারেন। বাকি কোনো ছেঁড়া কাগজ, কোনো টুকরো কাগজ, এইসব কিন্তু রাখা যাবে না। এবার আসুন আপনাদের কি রাখতে হবে, অর্থাৎ আমি এখানে রাশি অনুযায়ী বলতে চলেছি আপনাদের মেষ রাশি, সেক্ষেত্রে আপনারা কি পার্স রাখবেন এবং কি কালারের পার্স রাখবেন এবং পার্সের ভিতরে কি রাখবেন। দেখুন, প্রথমে আসি কালার। আপনারা দুটি কালারের পার্স কিনতে পারেন মার্কেট থেকে। এক নম্বর হচ্ছে লাল কালারের, আরেকটা হচ্ছে ছাই কালারের। হ্যাঁ বন্ধুরা, এই দুই ধরনের কালার আপনারা কিনতে পারেন, সেটা ছেলেদের ক্ষেত্রেও প্রযোজ্য এবং মেয়েদের ক্ষেত্রেও প্রযোজ্য। এবার পার্সের ভিতরে কি রাখবেন, প্রতি বুধবার দিন আপনারা দুর্বা ঘাস, হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন, দুর্বা ঘাস যেটা আমরা পুজোতে দিই, সেটা পার্সের ভিতরে এক দুটো রাখবেন। তিনটে রাখলে সবচেয়ে ভালো হয়, তিনটে দুর্বা ঘাস যদি রাখেন সবচেয়ে ভালো হয়। এবং প্রতি বুধবার দিন সেই দুর্বা ঘাসটাকে পার্স থেকে বের করে আবার চেঞ্জ করে ফেলতে হবে, অর্থাৎ নতুন দুর্বা ঘাস রাখতে হবে পার্সের ভিতরে, এটাই আপনাদেরকে করতে হবে। এছাড়াও ছোটোখাটো যে টুকরো কাগজ এইসব যদি আপনার পার্সের মধ্যে থাকে সেগুলো এখনই ফেলে দিন। এরপর আসি বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা কোন রঙের পার্স ইউজ করবেন এবং পার্সের ভিতরে কি রাখবেন আসুন জেনে নেওয়া যাক। আপনারা হোয়াইট অর্থাৎ সাদা বা ক্রিম কালারের পার্স ইউজ করুন। হ্যাঁ বন্ধুরা, এবং পার্সের ভিতরে আপনারা আতপ চাল, হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন, আতপ চাল, সেদ্ধ চাল নয়, আতপ চাল যেটা বলি সেই চাল আপনাদেরকে 3-4টে বা 5টে এরকম রাখতে হবে, এবং প্রতি সোমবার দিন সেই চাল কিন্তু চেঞ্জ করে ফেলতে হবে এবং নতুন চাল রাখতে হবে। এক্ষেত্রে কিন্তু আপনারা অর্থ আকর্ষণ করবেনই করবেন। আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে গ্রে কালার এবং সবুজ কালারের পার্স ইউজ করুন। হ্যাঁ বন্ধুরা, এবং পার্সের ভিতরে কোনো অযাচিত ছোট কাগজের টুকরো বা কোনো ছেঁড়া টাকা এই সব কিন্তু রাখা যাবে না। এবং পার্সের ভিতরে কি রাখবেন? পার্সের ভিতরে আপনারা রাখবেন রক্তচন্দনের টুকরো, অর্থাৎ রক্তচন্দনের যে কাঠ হয় সেই চন্দন কাঠের ছোট্ট একটি টুকরো রাখলেই আপনাদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি কিন্তু ঘটবে এবং মানিব্যাগে সবসময় পয়সা থাকবেই থাকবে। এরপর আসি কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা কি রাখবেন পার্সের ভিতরে? প্রথমে একটি কথা বলি, আপনারা কোনো অযাচিত কোনো ছোট কাগজের টুকরো, ছেঁড়া কাগজ, যেগুলোর কোনো প্রয়োজন নেই, ভ্যালু নেই, সেই সব জিনিস কিন্তু রাখবেনই না। আপনারা ক্রিম কালার এবং হোয়াইট কালারের পার্স কিনতে পারেন এবং সেই পার্সের ভিতরে হলুদের ছোট টুকরো রাখবেন। হ্যাঁ বন্ধুরা, এবং এটি আপনারা বৃহস্পতিবার দিন করে চেঞ্জ করবেন এবং বৃহস্পতিবার দিন আবারও নতুন একটি হলুদের ছোট টুকরো, সেই টুকরো কিন্তু পার্সে রাখবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের মানি ব্যাগ সবসময় ভরা থাকবে। এরপর আসি সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা কি রঙের পার্স ইউজ করবেন আসুন জেনে নেওয়া যাক। এবং এর সাথে আমি বলবো আপনারা পার্সের ভিতরে কি রাখবেন না। দেখুন, পার্সের ভিতরে কোনো অযাচিত কাগজের বান্ডিল হয়ে আছে, ভিতরটা একদম নোংরা হয়ে আছে, সেই সব জিনিস রাখবেন না। ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, প্যান কার্ড এসব রাখতে পারেন, কোনো অসুবিধা নাই, কিন্তু অযাচিত কাগজ কিন্তু রাখবেন না। এবং আপনার পার্স যদি ছেঁড়া ফাটা হয় সেক্ষেত্রে তৎক্ষণাৎ চেঞ্জ করে ফেলুন। আপনাদের ক্ষেত্রে কোন কালারের পার্স কিনবেন? আপনারা মার্কেট থেকে রেড অর্থাৎ লাল এবং পিঙ্ক এই দুই কালারের পার্স কিনবেন এবং পার্সের ভিতরে কি রাখবেন? ছোট একটি লোহার টুকরো। হ্যাঁ বন্ধুরা, ছোট্ট একটি লোহার টুকরো। হ্যাঁ বন্ধুরা, সেটি কিন্তু সবচেয়ে ভালো হয় আপনারা যদি সাইকেলের বল হয় না, সেই বল যদি রাখতে পারেন। হ্যাঁ বন্ধুরা, সেটি রাখুন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের অর্থ আসতে বাধ্য। এরপর আসি কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা পার্সের ভিতরে কি রাখবেন এবং কি রঙের পার্স ব্যবহার করবেন আসুন জেনে নেওয়া যাক। আপনি যদি হন কন্যা রাশির জাতক বা জাতিকা তাহলে আপনারা সবুজ কালার এবং গ্রে কালারের পার্স ইউজ করুন। এছাড়াও এই পার্সের ভিতরে অযাচিত কাগজ রাখবেন না এবং আপনার পার্স যদি ছেঁড়া ফাটা হয় সেক্ষেত্রে কিন্তু অর্থ আকর্ষণ হবে না। তাই কোনো ফাটা ছেঁড়া এরকম কোনো পার্স কিন্তু ইউজ করবেন না। এবং পার্সের ভিতরে আপনারা রাখবেন নীল কালারের কাগজ বা নীল রঙের রুমাল, মানে নীল কালারের কোনো কাগজের টুকরো বা কাপড়ের টুকরো হলেও চলবে। এরপর আসি তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা কী রঙের পার্স ব্যবহার করবেন এবং পার্সের ভিতরে কি রাখবেন আসুন জেনে নেওয়া যাক। আপনারা সাদা রঙের বা ক্রিম কালারের কোনো পার্স ইউজ করতে পারেন, তবে একটি জিনিস মাথায় রাখবেন, আপনাদের পার্সে কোনো রকম ছেঁড়া ফাটা যেন না থাকে এবং পার্সের ভিতরে কোনো রকম অযাচিত কাগজ, যে কাগজের কোনো ভ্যালুই নেই, সেই সব ভ্যালুলেস কাগজ কিন্তু কখনোই রাখবেন না। এবং আপনারা পিতলের কোনো ছোট টুকরো বা সোনা যদি পারেন খুব ভালো হয়, বেস্ট হয় সোনা। হ্যাঁ বন্ধুরা, সোনার ছোট একটি টুকরো বা যাই বলুন না কেন রাখতে পারেন, বা পিতলের কোনো জিনিস ছোট্ট টুকরো আপনি পার্সের ভিতরে রাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের অর্থ আগমন ঘটবেই ঘটবে। এরপর আসি বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা পার্সের ভিতরে কি রাখবেন এবং কি কালারের পার্স ইউজ করবেন আসুন জেনে নেওয়া যাক। আপনাদেরকে প্রথমে একটি কথা বলি, আপনারাও কোনো ফাটা এরকম কোনো পার্স ইউজ করবেন না, ছিঁড়ে গেছে, ফেটে গেছে এরকম কোনো পার্স ইউজ করবেনই না, সেক্ষেত্রে কিন্তু আপনার দুর্ভোগ আসতে বাধ্য। আপনারা লাল কালার বা মেরুন কালারের পার্স ইউজ করুন এবং আপনারা পার্সের ভিতরে তামার কয়েন রাখুন। হ্যাঁ বন্ধুরা, তামার কয়েন রাখুন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটবে এবং আপনাদের মানিব্যাগ সবসময় টাকায় ভরে থাকবে। আপনি যদি হন ধনু রাশির জাতক তাহলে আপনারা পার্সের ভিতরে কি রাখবেন এবং কোন কালারের পার্স ইউজ করবেন আসুন জেনে নেওয়া যাক। আপনি যদি হন ধনু রাশির জাতক বা জাতিকা তাহলে আপনারা লাল কালার এবং চকলেট কালারের পার্স ইউজ করুন এবং পার্স কখনো ফাটা না হওয়া চাই এবং পার্সের ভিতরে কোনো রকম অযাচিত কোনো কাগজপত্র, যেগুলোর কোনো ভ্যালু নেই, সেই সব কাগজ রাখবেন না। सेखाने आपनारा चाँदीर कोनो कॉइन राखते पारेन से क्षेत्रे किन्तु आपनादेर अर्थनैतिक स्थितिबृद्धि घटबे। एरपर आसि मकर राशि। हाँ बंधुरा, आपनि यदि मकर राशिर जातक बा जातिका हन ताहले आपनारा कोन रंगेर पार्स यूज करबेन एबं पार्सेर भितरे कि राखबेन आसुन जेने नेওয়া যাক। आपनि यदि हन मकर राशिर जातक बा जातिका ताहले आपनारा सबुज कलर एबं कालो कलरेर पार्स यूज करुन एबं पार्सेर भितरे आपनारा परफ्यूम अवश्य दिबेन। हाँ बंधुरा, सेई परफ्यूमटा कोनो भालो परफ्यूम हवा चाहिए, अर्थात यदि चंदनेर कोनो गन्ध पावा जाए सेई परफ्यूम थेके से क्षेत्रे किन्तु यथेष्ट परिमाणे शुभ हबेई हबे, अर्थात आपनादेर मानी बैगे सब समय टाका थाकबे। एरपर आसि कुम्भ राशि। हाँ बंधुरा, आपनि यदि कुम्भ राशिर जातक बा जातिका हन ताहले आपनारा कोन रंगेर पार्स किनबेन एबं पार्सेर भितरे कि राखबेन आसुन जेने नेওয়া যাক। আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে কালো কালার এবং ছাই কালারের পার্স কিনতে পারেন এবং পার্সটি কখনোই ছেঁড়া ফাটা এরকম যেন না হয় এবং পার্সের ভিতরে কোনো ভিজিটিং কার্ড, কোনো অযাচিত কাগজ এসব কিন্তু রাখা যাবে না। সেখানে আপনাদেরকে অর্থকে আকর্ষণ করার জন্য রাখতে হবে সোনা ও পিতলের ছোট কয়েন বা ছোট টুকরো হলেও চলবে। সেটি রাখলে আপনাদের অর্থ সবসময় মানি ব্যাগে থাকবে। এরপর আসি মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা কোন রঙের পার্স ইউজ করবেন এবং পার্সের ভিতরে কি রাখবেন আসুন জেনে নেওয়া যাক। আপনি যদি হন মীন রাশির জাতক বা জাতিকা তাহলে আপনারা হলুদ কালারের পার্স ব্যবহার করুন বা ক্রিম কালারের। আপনারা সেই পার্সের ভিতরে রক্ত চন্দনের ছোট টুকরো রাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের অর্থ সবসময় मानी बैगे थाकबे एबं अर्थके आपनारा आकर्षण करते पारबेन। तो एई छिलो आजकेर भिडियो। यदि भिडियोटी भालो लागे एखोन एकटी लाइक करे दिन, शेयर करे दिन और एखोनो पर्यन्त सबस्क्राइब ना करे थाकले सबस्क्राइब करे फेलुन। धन्यवाद।